হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ আমি রুই মাছের ডিম ঘোড়া করে দেখাবো আর এটা খেতে জাস্ট অসাধারণ আমি একটু অন্য স্টাইলে আজকে ডিম আমি রুই মাছের ডিম নিয়েছি প্রথমেই আমি ডিমগুলো ধুয়ে নিয়েছি একটা প্যান নিয়ে নিয়েছি তাতে আমি রুই মাছের ডিম দিয়ে দিব আমি এই প্যানে প্রথমেই মাছের ডিমগুলো সিদ্ধ করে নিব। এই আমি খুব বেশি না প্রায় এক কাপের মতো পানি দিয়ে দিব এক চা চামচ আমি হলুদ গুঁড়া দিয়ে দিব। আর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণ আর হলুদ দিয়ে প্রথমে আমি মাছটা সিদ্ধ করে নিব আমি সরাসরি প্যান্টটা আমি চুলায় বসিয়ে দিব। প্যান্টটা আমি সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি আর এ একটা বলক কিন্তু চলে এসেছে এখন আমি ডিমের অপর পাশটা উল্টে দিব। আর এভাবে করি আমি ডিমটা সিদ্ধ করে নিব যখন পানিটা শুকিয়ে যাবে আর ডিমটাও সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটা চুলা থেকে নামাবো আর এভাবে একটা চামচ দিয়ে ডিমগুলো কিন্তু ভেঙে দিতে হবে ডিম কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর আপনার দেখতেই পাচ্ছেন পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিব। তারপর এটা ঠান্ডা করে নিব ঠান্ডা করে এটা আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে পাটা পুতায়ও কিন্তু এটা পেস্ট করে নিতে পারেন মাছের ডিম আমি খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি এটা কিন্তু একটু মিহি পেস্ট হবে না একটু দানা দানাও থাকবে আবার কিন্তু প্রায় পেস্ট হয়ে গিয়েছে এখন আমি এই ডিম ভুনা করব। এই জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি যখন প্যানটা গরম হবে এখানে আমি প্রায় এক কাপের মতো তেল দিয়ে দিব কারণ মাছের ডিম ভুনায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি হয় এখন তেলটা একটু গরম করে নিব আর এখানে আমি প্রায় এক কাপের থেকে বেশি দেড় কাপের মতো আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব তারপর চুলা রাচটা মিডিয়ামে রেখে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব হালকা একটু নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব পেঁয়াজ ভাজা শেষ এখন আমি এখান থেকে কিছু পেঁয়াজ তুলে নিব আমি অর্ধেকের থেকেও কম পেঁয়াজ আমি তুলে নিব এখানে একটা টমেটো নিয়েছি ছোটো সাইজের একটা টমেটো তিনটা মরিচ আর আমি যে পেঁয়াজ ভেজেছিলাম সেখান থেকে আমি কিছু পেঁয়াজ তুলে নিয়েছি এখন আমি টমেটো পেঁয়াজ আর মরিচ এই সবগুলো উপকরণ একটা পেস্ট করে নিব পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে এসেছে আর এখানে প্রচুর ফেনা উঠেছে তাই পেঁয়াজগুলো দেখা যাচ্ছে না এখন আমি হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে দেব এক চা চামচ আমি মরিচ গুঁড়া নিয়েছি সেটা দিয়ে দিব আর এক চা চামচ আমি হলুদ গুঁড়া নিয়েছি সেটাও দিয়ে দেব তারপর আমি পেঁয়াজের সাথে হলুদ আর মরিচ গুঁড়াটা এক থেকে দুই মিনিটের মতো একটু মিক্স করে নেব সে মিক্স করা হয়ে গিয়েছে এখানে আমি যেই টমেটো পেঁয়াজ আর কাঁচামরিচের পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা এখন আমি দিয়ে দেব তারপর দুই থেকে তিন মিনিটের মতো আমি এটা মশলার সাথে কষিয়ে নিব মশলাটা কিন্তু কষিয়ে নেওয়ার শেষ এখন আমি যেই ডিম ব্ল্যান্ড করে রেখেছিলাম এই ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দিয়ে আমি মশলার সাথে এটা কষিয়ে নিব চুলা গাছটা মিডিয়ামে রেখেই কিন্তু এ কাজটা করতে হবে আমি কিন্তু এখন পর্যন্ত কোনো পানি দেইনি পানি ছাড়াই আমি মশলার সাথে ডিমগুলো তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব দুই থেকে তিন মিনিটের মতো আমি এটা ভেজে নিয়েছি আর এ পর্যায়ে আমি লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিব আর সেই সাথে আমি প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দিব তারপর এটা আমি আবার একটু কষিয়ে নিব তিনটা শুকনো মরিচ দিয়ে দিব ডিম ভাজা শেষ এখন আমি কিছু ধনে পাতা কুচি আর কাঁচা মরিচের ফালি নিয়েছি চার পাঁচটা তারপর আমি সেটা ডিমের সাথে মিক্স করে নিব আর এ পর্যায়ে কিন্তু লবণটা আপনারা চেক করে নেবেন আমি লবণটা চেক করে নিয়েছি একদম পারফেক্ট আছে রুই মাছের ডিম ভুনা আমার একদম শেষ এটা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ আশা করি আজকের এই রুই মাছের ডিম ভুনা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো